গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজ হচ্ছে 5th ডিসেম্বর, এখন করতে বাজে সকাল 6:30। তো তোমরা সবাই ভাবছো যে এত সকাল সকাল আমি কলেজে কেন এসেছি। আসলে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে ঘাটশিলা, তো তারই জন্য এত সকাল সকাল কলেজে আসে। এবং সকালের কলেজটা দেখো দুর্দান্ত লাগছিলো চারিপাশটা দেখতে। এখন আমাদের বাস এসে পৌঁছয়নি, তাই আমরা কলেজের ভেতরেই ওয়েট করছিলাম। তো ফাইনালি আমাদের বাস চলেও এসেছে এবং বাসের ভেতরে আমরা উঠেও পড়েছি এবং অলরেডি সিট নিয়ে সবার মধ্যে হুটোপুটি শুরু হয়ে গিয়েছে। আর এখানে আমাকে দেখো, অলরেডি আমি নাচানাচি স্টার্ট করে দিয়েছি এবং আমার সাথে আমার ফ্রেন্ডও ছিল, কিন্তু বাকিরা কিন্তু কেউই এখনও নাচানাচি শুরু করেনি। তাই ওদের নাচানোর জন্য প্রথমেই আমি নাচানাচি স্টার্ট করে দিয়েছি। আর এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। রাস্তায় যেতে যেতে সবারই একটু চা খেতে ইচ্ছে করছিলো, তাই একটা ছোট্ট মতো ধাবাতে আমাদের বাসটা এসে দাঁড়িয়েছিল। তো সবাই টি ব্রেকের জন্য নেমেও পড়েছিলাম। তো এখন ফাইনালি আমাদের চা চলেও এসেছে এবং চা খেয়ে ফুল ধামাল করতে করতে আমরা বাসে উঠেও পড়েছি। কিন্তু এবার কিন্তু আমি একা নই, দেখো আমার সাথে আমার পুরো টিম, সবাই কিন্তু নাচানাচি স্টার্ট করে দিয়েছে। এভাবেই নাচতে নাচতে আমরা হোটেলে পৌঁছেও গিয়েছি। এটা ছিল আমাদের হোটেল। তো অবশ্যই আমি তোমাদের পরের ভিডিওতে আমাদের পুরো হোটেলটা আমি ঘুরিয়ে দেখাবো যে কোথায় কী কী রয়েছে। এটা ছিল আমাদের হোটেলের এন্ট্রি, এটা দিয়েই আমরা উপরের দিকে যাচ্ছিলাম। তো আমরা যেহেতু এখানে নতুন এসেছি, তো আমাদের ম্যাম আমাদের পুরো হোটেলটা চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিল। এটা ছিল হোটেলের অ্যাড্রেস, যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি। তো চলো আমি তোমাদের সেকেন্ড ফ্লোরটা পুরোটা ঘুরিয়ে দেখাই। চারিদিকটা কিন্তু সুন্দরভাবে গোছানোও ছিল প্রতিটা জিনিস এবং সুন্দরভাবে পরিষ্কার করাও ছিল। তো এখন আমি উপরের দিকে যাচ্ছি আমার রুমটা পুরোটা ঘুরিয়ে দেখাতে তোমাদের। আমি ফাইনালি আমার রুমের সামনে চলেও এসেছি। তো আমরা একটা বড় হল রুম নিয়েছিলাম যাতে সবাই মিলে একসাথে এত হই হুল্লোড় করতে পারি, ঠিক আছে। ঘুরতে যাওয়া হবে বলে সবাই কিন্তু এখানে রেডি হচ্ছিলো। তো এটা ছিল আমার বেড, আর এই রুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ বাথরুমও ছিল। তো ফাইনালি আমরা আমাদের পরের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এটা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। একটা সুন্দর মতো দেখো ছোট্ট মতো বাড়ি, বাড়ির সামনে ওনার একটা মূর্তি স্থাপিত করা রয়েছে। এবং দেখো এখানে দেওয়ালে পেন্টিংয়ের আকার করে ওনার যত মুহূর্ত স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। চারিপাশটা অসম্ভব সুন্দর লাগছিলো দেখতে। আর এখানে দেখো একটা সুন্দর জিনিস আমাদের সাথে শেয়ার করি, দেখো কী ভালো লাগছিলো না এটা দেখতে। এবং আমাদের সবাই নিজেদের মধ্যে খুবই আনন্দ উপভোগ করছিলো এগুলো দেখার মধ্য দিয়ে। তো এখন আমরা ওনার বাড়ির ভেতরে চলেও এসেছি এবং ওনার দেখো একটা পরিধান করা পোশাক এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এবং ওনার যত বই ম্যাগাজিন সব এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং ওনার একটা ছবিও এখানে কিন্তু ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা কোথায় চলে এসেছি তোমরা দেখো, ওই দূরে দেখা যাচ্ছিলো সুবর্ণরেখা নদী। তো ফাইনালি সেখানে সবাই চলেও গিয়েছে, কিন্তু আমি এখনও যেতে পারিনি। কেন তোমরা দেখো ওই ওপরে দাঁড়িয়েছিলাম আমি, ওখান থেকে নামতে নামতে সবার অনেকটা করেই টাইম লেগে যাচ্ছিলো, তাই এত দেরি হলো। তো এখন আমি নদীর কাছে চলেও এসেছি, দেখো সামনে থেকে নদীটাকে দেখতে কত সুন্দর লাগছিলো তাই না। তো এখন আমরা আমাদের হোটেলে চলেও এসেছি এবং আমাদের লাঞ্চ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের হোটেলের পেছনে একটা সুন্দর ছোট্ট মতো পার্ক ছিল, তো আমরা লাঞ্চ করার পরে ওখানেই নিজেদের মধ্যে একটু আনন্দ করব বলে চলে এসেছি। তো এখন ঘুরতে বাজে সন্ধে 6:00। সন্ধে হয়ে গিয়েছিল, আমাদের ম্যাম আমাদের জন্য রাতে বনফায়ারের ব্যবস্থা করেছিল এবং তার সাথে তো নাচ আছেই। তো সবাই এখনও নিচে এসে পৌঁছয়নি, তো আমাদের বনফায়ার অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। সবাই কিন্তু নিজেদের মধ্যে খুবই আনন্দ উপভোগ করছিল। যেহেতু বনফায়ার স্টার্ট হয়ে গিয়েছে, তাই আমরা বনফায়ারের চারিদিকে রাউন্ডে বসে পড়েছি। কেউ ভিডিও করছিল, কেউ সেলফি তুলছিল, কেউ নিজেদের মধ্যে গল্প করছিল। খুব সুন্দরভাবে আমরা সন্ধ্যাটা এভাবেই কাটিয়ে ফেললাম। ঘুম কম দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি, যাচ্ছে চলে যা তবু ময়লা পেলো কলার, তো রাখছে হাত হয়তো অন্য কথা বলার। এতক্ষণ বসে থাকার পরও সবাই কিন্তু কোমর দোলাতে এবার উঠে পড়েছে। তো সবাই নিজেদের মধ্যে খুবই হাসাহাসি করছিল, তার কারণ হচ্ছে সবাই আলাদা আলাদা স্টেপে নিজেদের মধ্যে নাচানাচি করছিল। আর আমাদের ম্যাম আমাদের নাচ শেখানোর চেষ্টা করেছিল, যেটা কিছুজন পারছিল আবার কিছুজন পারছিল না, কিন্তু আমরা তবুও নিজেদের মধ্যে নাচানাচি করছিলাম।
এবং এভাবে সুন্দরভাবে সারা সন্ধ্যাটা আমরা কাটিয়েও ফেললাম। তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর মুহূর্ত আমি তুলে ধরবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।